দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ ইন্টারন্যাশনাল কনফারেন্সে অংশগ্রহণকারী দুদেশের শতাধিক চিকিৎসক। পরে তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত স্বজনদের জন্য দোয়া ও মোনাজাত করেন। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ও জাতীয় সংসদ নির্বাচন বাতিলের একদফা দাবিতে নোয়াখালীতে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। সদর উপজেলা বিএনপির সভাপতি সলিমুল্লাহ বাহার হিরণের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহান। টাঙ্গাইল সদর উপজেলার ঐতিহ্যবাহী করবটিয়া বাজার সহ গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় লিফলেট বিতরণ করে সদর উপজেলা বিএনপি। শহীদ ভাষা সৈনিক আনোয়ার হোসেনকে দেশের প্রথম ভাষা সৈনিক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন হয়েছে সাতক্ষীরায়। ভাষা সৈনিক আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটি ও প্রথম আলো বন্ধু সভা সাতক্ষীরার আয়োজনে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি হয়। কৃষি বিপণন আইন বিধি এবং নীতির সংবেদনশীলতা বিষয়ক কর্মশালা হয়েছে ময়মনসিংহে। সম্মিলিতভাবে এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তর এবং USAID, ফিড দ্য ফিউচার বাংলাদেশ, পলিসি লিঙ্ক ও এগ্রিকালচারাল পলিসি অ্যাক্টিভিটি। দুদিনের এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মাসুদ করিম। রাঙামাটিতে প্রয়াত মাস্টার হারাধন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সকালে রিজার্ভ বাজার মনসা কালী মন্দিরে এসব সামগ্রী বিতরণ করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। ময়মনসিংহে উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন মাছ ও ফসলের উৎপাদন পরবর্তী ক্ষতি কমানোর লক্ষ্যে হাইব্রিড ড্রাইং সিস্টেম শীর্ষক কর্মশালা হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক PLC-র অর্থায়নে সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সৈয়দ নজরুল ইসলাম সেমিনার হলে এই কর্মশালা হয়। ভার্চুয়ালি অংশ নেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এমদাদুল হক চৌধুরী। খাগড়াছড়িতে কৃষি ব্যাংকের ব্যাংকার গ্রাহক সম্পর্ক ও সেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। জেলার বাংলাদেশ কৃষি ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের হলরুমে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় মহাব্যবস্থাপক কামরুল ইসলাম। চতুর্থ বর্ষপূর্তি উদযাপনের পাশাপাশি স্থানীয় নিউ মার্কেটে নতুন কার্যালয় উদ্বোধন করেছে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সংগঠন চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড। উদ্বোধন করেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার MA হেলাল। এ সময় বক্তারা দেশে পাসপোর্ট নবায়ন, ই পাসপোর্টের আবেদনে হয়রানি, এয়ারপোর্টে লাগেজ থেকে মালামাল চুরি সহ এয়ারপোর্টে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতের দাবি জানান। ঠাকুরগাঁওয়ে চলছে তিন দিনের জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা। ঠাকুরগাঁও সরকারি কলেজ মাঠে তা উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল জলিল। নাজনীন আক্তার, বাংলাভিশন, নিউজ ডেস্ক।